গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ভেস্টিজ গুড মর্নিং ড্রিম টিম আমি সুরজিৎ মণ্ডল আমি আজকে আবার এসেছি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য ফ্রেন্ডস আপনারা জানেন যে অলরেডি আমরা ডিটক্স অ্যান্ড রেজুমিনেশান প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি ডিটক্স অ্যান্ড মধ্যে তিনটে প্রোডাক্ট আসে তার মধ্যে অলরেডি দুটো আমরা কমপ্লিট করে ফেলেছি আর লাস্ট প্রোডাক্টে নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগেও আমরা জেনেছি যে কেন ডিটক্সিফিকেশনের দরকার পড়ে শরীরে আমাদের শরীরে কিভাবে টক্সিনস ঢোকে টক্সিনস ফ্রি রেডিক্যালসে কনভার্ট হয়ে আমাদের কিন্তু ক্যান্সারের মতো মারণাত্মক রোগও তৈরি করতে পারে সো ফ্রেন্ডস আমরা অলরেডি যে দুটো প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি সেটার গুরুত্ব মাহাত্ম আশা করি আপনাদের ভালো লাগ ভালো লেগেছে বাট আজকে যে প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট কেন চলুন দেখে নিই আমরা দেখুন ডিটক্সিফিকেশান করা আমাদের শরীরে কেন প্রয়োজনীয় তা ডক্টরস বা হেলথ এক্সপার্টস যারা আছেন তারা বলছেন যে আমাদের শরীরে প্রত্যেক দিন এভরিডে প্রত্যেক দিন চারশোরও বেশি সিনথেটিক টক্সিনস মানে বুঝতে পারছেন সিনথেটিক টক্সিনস আমাদের শরীরে চারশোরও বেশি প্রবেশ করে এছাড়াও ম্যানমেড কেমিক্যালস ম্যানমেড টক্সিনস আমাদের শরীরে ঢোকে এটা কিন্তু ন্যাচারালি নয় এটা আমাদের ম্যানমেড এবার এই চারশোটা সিনথেটিক কেমিক্যালস বা সিনথেটিক টক্সিনস ছাড়াও ন্যাচারেলিও আমাদের শরীরে কিন্তু আরও অনেক ট্যাক টক প্রত্যেক দিন ঢুকতে থাকে ফ্রেন্ডস ইয়েস প্রত্যেক দিন রাইট আর আমরা যদি এই টক্সিনসটাকে ক্লিয়ার না করি তাহলে অনেক দিন ধরে ঢুকতে 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 এটা কিন্তু জমে যায় জমে টক্সিনস হয়ে যায় তারপর কিন্তু ভেরিয়াস আমাদের বডি কম্পোনেন্টস যত রকমের থাকে কোষ টিস্যুস অর্গ্যানস এগুলোকে কিন্তু ড্যামেজ করতে থাকে তার বেশিরভাগ মানে আমাদের প্রত্যেকটা অর্গানস ড্যামেজ করার বেশিরভাগ চান্সেস তখন হয় যখন আমাদের ব্লাডের মধ্যে টক্সিনস বেশি মাত্রায় চলে আসে কেন কারণ আমাদের ব্লাড আমাদের সারা শরীরে ট্রাভেল করতে থাকে আপনারা জানেন আমাদের রক্ত কিন্তু আমাদের সারা শরীরে ট্রাভেল করে রাইট এন্টায়ার বডিতে ট্রাভেল করে সুতরাং সুতরাং যদি এখন এই টক্সিনস যদি ব্লাডের মধ্যে বেশি হয়ে যায় তো এর থ্রু আউট দ্য অল ওভার দ্য অর্গানস অল ওভার দ্য সেলস প্রত্যেকটা টিস্যু প্রত্যেকটা কোষ থেকে পাসিং হওয়ার সময় টক্সিনস কিন্তু ওর মধ্যে স্টোর হয়ে যায় সুতরাং ব্লাডে যখন বেশি টক্সিনস হয়ে যায় আস্তে আস্তে অর্গ্যান ড্যামেজ হওয়ার চান্সেসও কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে যায় জ্যাস মাই ডিয়ার ফ্রেন্ডস অর্গ্যান ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেড়ে যায় তো এর এর থেকে বাঁচার জাপানিসরা একটা উপায় বার করেছিলেন চব্বিশ বছর রিসার্চ করার পর যে আমাদের ফুট রিফ্লেক্সোলজি প্রসেস ইউজ করা উচিত ফুট রিফ্লেক্সোলজি সেটা কী জিনিস জানবো তার আগে চাইনিজদের কথা বলি হ্যাঁ চাইনিজরা বলেছেন যে আমাদের পায়ের নিচে মানে আমাদের পায়ের তালুতে ষাটটারও বেশি অ্যাকিউপাংচার প্রেশার পয়েন্টস আছে কেন কারণ আমাদের পাকে কিন্তু সেকেন্ড হার্ট বলে ইয়াস আমাদের পাকে কিন্তু সেকেন্ড হার্ট বলে কারণ হার্ট থেকে ব্লাড যখন পায়ে যায় পা কিন্তু ওটাকে পাম্প আউট করে আবার ওটাকে হার্ট অব্দি পৌঁছে দিতে সাহায্য করে সুতরাং পা হচ্ছে আমাদের একটা সেকেন্ড হার্ট তো এই রিফ্লেক্সোলজি প্রসেস যদি আমরা ইউজ করতে পারি মানে এই অ্যাকিউপাংচার প্রেশার পয়েন্টস আমাদের পায়ের তলায় কিছু অ্যাকিউপাংচার প্রেশার পয়েন্টস থাকে প্রত্যেকটা অর্গ্যানে কোথায় কোথায় ব্লাড পাস হবে প্রত্যেকটা অর্গ্যানে কিন্তু অ্যাকিউপাংচার প্রেশার পয়েন্টস আমাদের পায়ের তলায় মজুদ আছে তো আমরা যদি এই তার মানে আমাদের পুরো শরীরের ব্লাড এই পায়ের তলার এই প্রত্যেকটা অ্যাকিউপাংচার প্রেশার পয়েন্টস দিয়ে পাস হয় ডিউরিং দিস প্রসেস আমরা কিন্তু একটা চান্স পাই এই ঠিক এই পজিশানে কিন্তু ক্লিয়ার করার এটাই হচ্ছে ফুড রিফ্লেক্সোলজি প্রসেস বলা হয় তো এই ফুড রিফ্লেক্সোলজি প্রসেসের মাধ্যমে আমরা ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে ডিটক্সিফিকেশন ফুট প্যাচ ডিটক্স ফুট প্যাচ রাইট একটা ফুট প্যাচ কী জিনিস কীভাবে যা তৈরি সেটা আমরা জেনে নিই দেখুন মকচো পাউডার দিয়ে তৈরি হয় আমাদের ফুট প্যাচ মকচো পাউডার অ্যাকচুয়ালি পাউডার ইজ আ ভিনিগা উড ড্রাই মানে শুকনো ভিনিগা উড এছাড়াও মকচো যেটা আছে সেটা কিন্তু চারকোল তৈরি হওয়ার সময় যে গ্যাস বা যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটাকে অনেক দিন ধরে পিউরিফাই করা হয় কখনো কখনো এটা এক বছর অবধি পিউরিফাই করা হয় এই ধোঁয়াটা পিউরিফাই করে ওটাকে জলে কনভার্ট করে তারপরে কিন্তু পাউডার ফর্মে নিয়ে এসে তৈরি হয় মকচো। ইয়েস এটা খুবই কমপ্লেক্স প্রসেস দিয়ে ফ্রেন্ডস এই জন্যই ভেস্টিজের প্রোডাক্ট এতই উন্নত মানের আর এই প্রোডাক্টের কোয়ালিটি এতই কিন্তু আপার লেভেলের হয় শুধু এই নয় এর সাথে আরও অনেক হার্বস থাকে হার্বস লাইক চ্যামেলিয়ান প্ল্যান্ট ইউকালিপটাস গাছ এছাড়া আরও অনেক কিছু যেমন ধরুন সাইবেরিয়ান সাইবেরিয়ান জিনস্যাং রাইট এগুলো আছে এছাড়াও আগেরিকাস মাশরুম আছে প্লাস আরও অনেক হার্বস মিলে কিন্তু এই পাউডারটা তৈরি হয় যে পাউডারটা কিন্তু আসে একটা পাউচের মধ্যে তো এটা লাগানোরও একটা প্রসেস আছে কি প্রসেস আমরা ফুটপ্যাচ কিন্তু কোনো সাপ্লিমেন্ট মানে আমরা খেতে হয় না ইনটেক করতে হয় না এটা একটা প্রসেস আছে কি প্রসেস আপনাকে প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে পাটা ভালো করে ধুতে হবে খুব ভালো হয় যদি উষ্ণ গরম জল দিয়ে একটু ধোয়া যায় পাটা ভালো করে পায়ের তলাটা ধুতে হবে ধুয়ে আপনি প্যাকেটটা খুলবেন আমাদের প্যাকেট আছে ওই প্যাকেটটা খুললে একটা বড় ছবিতে যদি দেখেন ভালো করে একটা বড় অ্যাডেসিভ পাবেন মানে একটা আঠা জাতীয় কাগজ আর একটা ছোট বক্স ছোটো চৌকো সিলভার কালারের একটা প্যাকেট পাবেন যেটার মধ্যে ওই পাউডারটা থাকে ওই পাউডার যে প্যাকেটটা থাকে একটা দিক কিন্তু সিলভার ফয়েল বা প্রিন্টেড করা থাকে আর একদিকে পুরো সাদা থাকে তো আমাদের প্রথমে ওই অ্যাডেসিভটা খুলে নিতে হবে ব্যান্ডেডের মতো যেরকম ব্যান্ডেডের উপরের কাভারটা খুলতে হয় তেমনি এখানে ওই অ্যাডেসিভের উপরের কাভারটা খুলে নিতে হবে তারপরে আপনার যে সাইট মানে পাউডার যে প্যাকেটে থাকে যে সাইটটা প্রিন্টেড সেটা কিন্তু এই অ্যাডিসিভ অ্যাডেসিভটা বা এই আঠাটার উপরে চিপকে দিতে হবে তারপর ঠিক ছবিতে যদি দেখেন পায়ে ঠিক মিডিলে ওই সমেত ওই অ্যাডেসিভ পুরো কাগজটা কিন্তু লাগিয়ে নিতে হবে লিভ ইট ফর ওভার আ নাইট বা আপনি সারা রাত ওটাকে ছেড়ে দেবেন আরামসে ছেড়ে দেবেন খুব ভালো হয় যদি মোজা পরে ঘুমোতে পারেন সারা রাত তার দিন যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যখন ওটা খুলবেন যখন তখন দেখবেন আপনার শরীরের আপনারই ব্লাড থেকে কালেক্ট করা টক্সিনস ব্ল্যাক ব্রাউন ওর পুরোপুরি কালো কালারের হবে পুরোপুরি আপনার শরীরের টক্সিনস বেরোবে কিন্তু ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস আপনার শরীরের টক্সিনস আপনি অনুভব করবেন দেখতে পাবেন রাতারাতি ফল এই জন্য ফেস্ত্রিজের প্রোডাক্ট কিন্তু কথা বলে সুতরাং আপনি যদি রাতারাতি ফল দেখতে চান কিছু কোনো প্রোডাক্টে সেটা হচ্ছে ডিটক্স প্যাচ এটা কিন্তু সবার প্রয়োজন আছে কারণ আমি আগেও বলেছি গাড়ি যেরম সার্ভিসিংয়ের প্রয়োজন আপনার শরীরেও কিন্তু সার্ভিসিংয়ের প্রয়োজন আর আপনার ব্লাডকে পিউরিফাই রাখলে আপনার ম্যাক্সিমাম এফেক্ট হয়ে যায় শরীরের সমস্ত বেশি ম্যাক্সিমাম টক্সিনস কিন্তু বেরিয়ে বেরিয়ে যায় এই ব্লাডের থ্রুতে সুতরাং আমরা ডিটক্স ফুড প্যাচ কিন্তু অ্যাপ্লাই করব। রাইট আশা করি ইনফরমেশনটা আপনাদের হেল্পফুল হলো থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ ওয়েলথ